ভগবানকে, সেটা সরাসরিভাবে যখন আমরা বিচার করব যে আমি ভগবানকে দেখতে চাই, আমার প্রথমে দেখতে হবে ভগবানের গুণ কেমন, ভগবান দেখতে কেমন, কেমন চশমা ভগবানের, কালার কোনটা প্যান্টের আর শার্টের, কারণ লোকটাকে আমি চিনি না, আমাকে জানতে হবে। তো আমি কোত্থেকে জানবো সেই ব্যক্তিটা সম্পর্কে? কারেন্টের কথা আমরা বললাম যে কারেন্টের উৎপাদন হচ্ছে কাপ্তায়ে, সেখান থেকে একটা নিরবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন লাইন এখান পর্যন্ত এসছে, ঠিক না? কোথাও কি কেটে গেছে কারেন্টের লাইনটা? এখান পর্যন্ত যে চলতেছে ফ্যানটা, যে জায়গায় উৎপন্ন হয়েছে ইলেকট্রিসিটি, সেখান থেকে একদম নিরবিচ্ছিন্ন একটি লাইন এখান পর্যন্ত এসছে বলেই কিন্তু আমরা এখানে বাতাস পাচ্ছি। ঠিক ভগবানকে আমরা চিনি না, ভগবানকে আমরা জানিও না, কিন্তু উই ক্যান ফিল দ্য আনসিন ইজ প্রোভেন বাই দ্য সিন। উই ক্যান ফিল ইলেকট্রিসিটি, আমরা চিনি না কিন্তু উই ক্যান ফিল। কখনো কখনো ইলেকট্রিসিটি আমাদেরকে হিট দেয়, কখনো কখনো কোল্ড দেয়। তো এইভাবে আমরা জানতে পারলাম যে ভগবানকে দেখার জন্য উপযুক্ত মাধ্যম হচ্ছে শব্দ প্রমাণ। যদিও বেদে তিনটি পন্থা দেওয়া হয়েছে, কি কি জ্ঞান লাভের তিনটি পন্থা, কিন্তু এই তিনটি পন্থার মধ্যে কোনোটিই সঠিক নয়। কোনটি সঠিক? এবং শব্দ প্রমাণ মাসির কাছ থেকে নিব বাবা সম্পর্কে জানার জন্য, হিস্ট্রি টিচারের কাছ থেকে ফিজিক্সের সূত্র সলিউশন নেব? হ্যাঁ নিব, এগুলো আমরা অনেক বুঝি কিন্তু, কিন্তু ব্যক্তিগত জীবনে যখন ভগবানকে আমরা জানতে চাই, তখন অনেক আনাড়ি মানুষের কাছে আমরা ইমোশনালি ব্ল্যাকমেইলড হয়ে তার কাছ থেকেই তাকে গুরু মনে করি। আমার গুরু সম্পর্কে একটা কথা যদি বলেন আমি কিন্তু মাইন্ড করব, এবং মানুষ মাইন্ড করছে, মারামারি হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কেউ জাজ করছে না, সার্টিফাইড না যে হাউ হি বিকেম এ গুরু। আপনি কখনো কখনো দেখেন বাসে আসতেছেন, কখনো বাসের ড্রাইভারকে কখনো গিয়ে কি কখনো লাইসেন্স চেক করছিলেন, এই তোমার কি ড্রাইভিং লাইসেন্স আছে? তাহলে আপনি যে সারা রাত্রে ঢাকা থেকে বগুড়া আসলেন, 40 জন মানুষের লাইফ যার হাতে, সেই লোকটার ড্রাইভিং লাইসেন্স আছে কি নাই আপনি কিন্তু চেক করেন নাই। আপনার লাইফটা ফুল রিস্কে ছিল, কিন্তু সে অথেন্টিক ড্রাইভার কি না? অবশ্যই একদিকে আমরা বুঝি, কারণ আমরা আসতেছি এসআর ট্রাভেলসে, আমরা আসতেছি ভালো ভালো মানে গাড়িতে, তখন আমরা বুঝি নিশ্চয়ই এই কোম্পানিটা যেহেতু এত পপুলার, তার ড্রাইভারটা অথেন্টিক থাকবে, এইভাবে আমরা উঠে আসি। বাট আমরা জানি না এই ড্রাইভারটা ঠিকই ড্রাইভিং লাইসেন্স নিয়েছে কি না। আবার যখন নাপিতের দোকানে যান আপনারা শেভ করার জন্য প্রভুরা, তখন শেভ করতে করতে ধারালো খুঁটটা নিয়ে এক সময় এখান পর্যন্ত যায়, কিন্তু আপনি চোখ বুঝে থাকেন, খুব ভেরি ইজি। কিন্তু আপনি কি চেক করছিলেন নাপিতের লাইসেন্স আছে কি না সিটি কর্পোরেশন থেকে, নাকি জঙ্গি বসে আছে একটা আপনার ধরার লাইগা চেক করেন? সাবধান দিয়েন না। তো এই জিনিসগুলো, ছোটো ছোটো জিনিসগুলো আমরা ভাবলে আমাদের চমক লেগে যায় যে ছোটো ছোটো জায়গাগুলোতে আমরা চেক করি না। ঠিক এখানে যদি আমাদের জীবন অনেক রিস্কে থাকে, ছোটো ব্যাপারে 10 মিনিট 5 মিনিট 1 ঘন্টা 10 ঘন্টার জার্নি, সো আমাদের হোল লাইফটা যখন আমরা কাউকে দেব, এখানেও কি আমরা তাকে চেক না করেই দিয়ে দিব? আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা, সমস্ত ভক্তি, সমস্ত প্রেম একটা ব্যক্তিকে দিলাম, অথচ সেই ব্যক্তিটা চরিত্রহীন, যাকে আমি গুরু ভাবছিলাম সে তার চরিত্র নেই, অথচ দেখা যাচ্ছে সে তার ইন্দ্রিয়গুলোর দ্বারা প্রভাবিত, প্রতারিত। কেউ কেউ পান খায় না, অনেক গুরুরা পান খায়, অনেক গুরুদেবেরা চা খায়, অনেক গুরুদেবেরা আবার অনেক বড় বড় নেশাও করে, আবার মাছ খায়। তো আমরা পারমার্থিক জিনিসগুলো গ্রহণ করার উদ্দেশ্য কী? যে ব্যক্তিটার মধ্যে পারমার্থিক সম্পদ আছে, ফিজিক্সের টিচারের কাছে কেন যাচ্ছি? কারণ ওনার কাছে ফিজিক্স জ্ঞান আছে, এই জন্য ওনার কাছে যাচ্ছি। তো একজন গুরুদেবের কাছে আমি কেন যাচ্ছি? কারণ এই গুরুদেবের কাছে পারমার্থিক জ্ঞান আছে।
তার এই জড়জাগতিক কোনো রকম আসক্তি তার নাই, তার মধ্যে সম্পূর্ণ পারমার্থিক বিষয়গুলো আছে বলে আমি তার কাছে যাচ্ছি। এখন আমি কি কোনো সময় গুরুদেবের কাছে গিয়ে বলবো, গুরুদেব আমাকে একটু কৃপা করেন, আমার যেন স্বাস্থ্যটা ভালো থাকে? আচ্ছা, এই কথাটা কি কোনো গুরুর কাছে গিয়ে বলার দরকার আছে? স্বাস্থ্য ভালো রাখার জন্য ডাক্তারের কাছে গিয়ে আমি বলবো আমার হেলথের এই প্রবলেম আছে, আমাকে হেল্প করুন, হ্যাঁ কি না? ঠিক না, ঠিক নাই? হ্যাঁ, আমি স্যার আমাকে একটু, গুরুদেব আমাকে একটু কৃপা করবেন, আমি যেন ম্যাথমেটিক্সে এ প্লাস পাইতে পারি। এটা কি গুরুদেব কৃপা করে দেবেন নাকি ম্যাথের টিচারের কাছে প্রথম থেকে পড়তে হবে সিনসিয়ারলি? কোনটা বলেন? তাহলে আমরা একজন গুরুর কাছে যাব কেন? কেন যাব, কেন যাব? এখানে সবার হাত পিছনে বাধা আছে, সবার হাত। এখন কে কাকে হেল্প করবে? হেল্প করতে পারবে? তাহলে কী করে? আরে ভাই, আমি কি এমন বাধার কথা বলছি যেটা পারবে? আমি এমন বাধার কথাই বলছি যেটা পারবে না, ঠিক আছে? এমনভাবে বাধা আছে যে আপনারা সকালে, আমরা সবাই এখানে বাধা আছি, কেউ কাউকে হেল্প করতে পারবো না। একজন লোক যদি থাকে যার হাত বাধা নেই, মুক্ত, সে সবাইকে বন্ধন মুক্ত করতে পারবে না? পারবে না। একজনকে করলে সে আরেকজনকে করবে, হুটহাট হয়ে যাবে না কাজটা? তো যে গুরুদেব তার নিজেরই হাত বাধা, পান খাওয়া, মাছ খাওয়া, বিড়ি খাওয়া, এরপরে চরিত্র খারাপ, সে আমার এই সমস্যাগুলো থেকে মুক্ত করবে কী করে? এই জন্য কোনো গুরুদেবের কাছে আমাকে যেতে হবে, আগে আমাকে চেক করতে হবে তাকে, যে আসলেই কি সে গুরু পরম্পরা দ্বারায় আছে কি না, আসলেই কি সে কৃষ্ণ তত্ত্ববেত্তা কি না, আসলেই কি তার মধ্যে এই কারেন্টের ফ্লোটা নিরবিচ্ছিন্ন লাইনের মতো আছে কি না, এই পরম্পরা ধারাটা তার মধ্যে আছে কি না, এগুলো কিন্তু চেক করে নিতে হবে। এবং শ্রীচৈতন্য মহাপ্রভু চারটি সম্প্রদায়কে উনি স্বীকৃতি প্রদান করেছেন যে এই চার সম্প্রদায়ে যদি কেউ দীক্ষা নেয় তাহলে সে ভগবানকে প্রাপ্ত হতে পারবে। একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, একটা হচ্ছে রুদ্র সম্প্রদায়, একটা হচ্ছে নিম্বাক সম্প্রদায়, একটা হচ্ছে মধ্বাচার্য গৌরী বৈষ্ণব সম্প্রদায়, যেটা আমরা যে লাইনে আছি। এখানে এই মধ্বাচার্য গৌরী বৈষ্ণব সম্প্রদায়ে ব্রহ্মা এসছেন, মধ্বাচার্য এসছেন, শ্রীচৈতন্য মহাপ্রভু এসছেন, নিম্বাক সম্প্রদায়ে চতুষ্কুমার এসছেন, রুদ্র সম্প্রদায়ে শিব আসছেন, বিষ্ণু স্বামী, শ্রী সম্প্রদায়ে লক্ষ্মী দেবী আছেন। এইভাবে আমরা দেখতে পাই যে এই চারটা সম্প্রদায়ে যারা দীক্ষা গ্রহণ করেন, এই চারটা সম্প্রদায় ছাড়া অন্য যত সম্প্রদায় আছে সবগুলো সম্প্রদায়ই যে সকালে নেহ মহতা যুগ নষ্ট পরন্তপহ, কালের প্রভাবে তাদের যে একটা প্রবাহ ছিল বা একটা ধারা ছিল সেই ধারাটা নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য গত ক্লাসে আমরা জানছিলাম যে আমরা অবশ্যই, প্রভু এখানে বসেছিলেন, একটা বই থেকে পড়েছেন, আমরা সবাই শুনেছি এবং বুঝতে পেরেছি, কিন্তু আমরা বসে থেকে কেউ এটাকে দেখতেও পারি নাই, আমরা বসে থেকে কেউ এটাকে অনুমানও করতে পারিনি, কিন্তু প্রভুর কাছ থেকে সাউন্ড শুনে আমরা বুঝে গিয়েছিলাম। সো আমরা কী করে জ্ঞান চক্ষুর মাধ্যমে ভগবানকে দেখব, সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রকে, শাস্ত্র তত্ত্ব দ্রষ্টা পুরুষের কাছ থেকে আমরা যখন গ্রহণ করব এবং তার আদেশ নির্দেশগুলো যখন কোনো রকম পরিবর্তন ছাড়া জীবনে প্রয়োগ করব, তখন আমরা তার কাছ থেকে এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করব। আমি একটা ছোট্ট গল্প বলে আজকের ক্লাস, মানে গতকালকের ক্লাসের সমাপ্তি টানব। একজন মূর্খ ব্যক্তি, সে পড়তে পারে না। চৈতন্য মহাপ্রভু যখন সাউথ ইন্ডিয়া গিয়েছেন পরিভ্রমণের জন্য, মানে কৃপা করার জন্য, তখন উনি দেখলেন যে অনেকগুলো ব্রাহ্মণ, সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণরা কিন্তু অনেক ভালো বৈদিক মন্ত্র উচ্চারণ করতে পারে। তখন উনি যখনই দেখলেন যে সমস্ত ব্রাহ্মণেরা অত্যন্ত সুন্দরভাবে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে, শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলো উচ্চারণ করছে, তখন চৈতন্য মহাপ্রভু গেলেন, গিয়ে দেখলেন যে সমস্ত ব্রাহ্মণেরা অনেক সুন্দরভাবে উচ্চারণ করছে কিন্তু
একজন ব্যক্তি সে গ্রন্থটা উল্টিয়ে কান্না করছে। তো চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন কান্না করছো। ব্রাহ্মণটা বলল যে আমি কান্না করছি এটা উপলব্ধি করে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর তিনি কি করে একজন সাধারণ জীব অর্জুনের সারথি রূপে একজন চাকরের মতো কাজ করছেন। এটা ভেবে আমার শরীর কম্পিত হচ্ছে এবং আমি আর কিছু পড়তেও পারি না, আর আমি তো পড়তেই পারি না, আমি তো মূর্খ। কিন্তু আমি এটা ভাবছি যে কী করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে সামান্য একজন জীব অর্জুনের রথের সারথি হলেন, এটা ভেবে আমার কান্না আসছে। তখন চৈতন্য মহাপ্রভু তাকে শ্রেষ্ঠ গীতা পাঠক হিসেবে, শ্রেষ্ঠ গীতা উপলব্ধক হিসেবে স্বীকৃতি প্রদান করলেন এবং মহাপ্রভু বলেন এই যে যারা পড়ছে শ্রীমদ ভগবদ গীতা তারা শুধু পড়ছে, তাদের কোনো উপলব্ধি নেই, কিন্তু তুমি উপলব্ধি লাভ করেছ, এটার কারণ কি? সে বলল যে দেখুন আমি তো মূর্খ, তো ওরা সবাই আমারই গুরু ভাই, মানে আমার গুরুদেবেরই শিষ্য, তো তারা অনেক ভালো করতে পারে। তো গুরুদেব বলেছেন তোমরা প্রতিদিন আধা ঘন্টা সবাই একসাথে বসে গীতা পড়বা, তা আমি তো মূর্খ, আমি তো পড়তে পারি না, কিন্তু যেহেতু গুরুদেব বলেছেন ডেলি পড়তে আমি এসে বইটা নিয়ে বসে থাকি, তা আমি বসে থাকি আর গুরুদেবের কথা চিন্তা করি, গুরুদেব আমাকে কেন বলো, আর তাদের কথাগুলো আমি শুনি, তারা শ্লোকগুলো বলে আমি শুনি, কিন্তু কারোর মধ্যেই কিন্তু এই উপলব্ধি আসে নাই ভগবান সম্পর্কে, কিন্তু তার মধ্যে এসছে। এবং এটার রহস্যটা হচ্ছে যে গুরুদেবের আদেশ সে কোনোরকমভাবে অনীহা না করে পালন করেছে হৃদয়ে, যার ফলে তার হৃদয়ে এই পারমার্থিক জ্ঞান এসছে, যেটা আমরা কালকেও বলেছিলাম যে ব্রহ্মার হৃদয়ে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, ব্রহ্মার হৃদয়ে ভগবান কৃষ্ণ এই জ্ঞান দান করেছেন। অনেকে হয়তো এটা বুঝতে পারবে না যে কি করে এই জ্ঞান দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু একটা আধ্যাত্মিক বা চিন্ময় ব্যাপার, সে কারণে এটার যে চেঞ্জিং বা ট্রান্সফর্মিংটা আমাদের চিন্তার অতীত। সাপোজ এই কারেন্ট যে কীভাবে কাজ করছে সেটা যারা ইলেকট্রিক্যাল পড়বে তারা আমাদের থেকে একটু বেশি জানবে, ঠিক এই আধ্যাত্মিকভাবে যে কিনা অনেক বেশি পারদর্শী সে কিন্তু সেটা উপলব্ধি করবে। যেমন ধরুন একটা মিষ্টি খাবেন আপনি, মিষ্টিটা আপনি খেয়ে চার পাঁচ ধরনের মিষ্টির মধ্যে কোনটা ভালো সেটা আপনি চেক করতে পারবেন কি না? মিষ্টিটা কোথায় লাগালে চেক করা যাবে? গালের মধ্যে, স্পেসিফিক জায়গা আছে। তো কিছু বিজ্ঞানী আসলো এখানে, তারা বিভিন্ন যন্ত্র নিয়ে চার ধরনের মিষ্টিকে টেস্ট করলো এবং সেখানে দেখলো যে আটার পরিমাণ বা ময়দার পরিমাণ, দুধের পরিমাণ, তারপরে সুগারের পরিমাণ, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে একটা মিষ্টি বানাতে সবগুলো পরিমাপ করলো এবং চারটা মিষ্টি দিয়ে পরিমাপ করলো, তারপর তারা রেজাল্ট দিবে যে কোন মিষ্টিটা বেস্ট। দিতে পারবে? আমি বুঝতে পারি নাই মনে হয়। দিতে পারবে এই চারটা মিষ্টিকে বিশ্লেষণ করার পরে কোন উপাদান কত পার্সেন্ট আছে সেটা জেনে কি বোঝা যাবে কোন মিষ্টিটা বেস্ট? যে সমস্ত বিজ্ঞানীরা কিন্তু এটা করেও কোনটা বেস্ট বলতে পারলো না, বাট একটা ছোট্ট বাচ্চা শিশুকে যদি আপনি নেন, বাবা তুমি খাইয়া দেখো তো কোনটা ভালো, সে কিন্তু জিহ্বায় লাগে ঠাস ঠাস বলে দিবে এটা আমার ভালো লাগছে, এটা খাবো আরেকটা। তো বিজ্ঞানীরা ফেল, কিন্তু হোয়াট ইজ দ্য বেস্ট সুইট? বাট ছোট্ট বাচ্চাটা পাশ করে ফেলছে, কেন? কারণ সে প্রপার মেথড গ্রহণ করেছে। ঠিক এরকমভাবে ভগবানকে জানার জন্য যদি আমরা বিভিন্ন যুক্তি বা বিভিন্ন বিষয়কে হিসেব নিকাশ করি বাহ্যিকভাবে আমাদের বুদ্ধি দিয়ে, কিছু পাবো না। সিম্পলি বেদ, শ্রীমদ ভাগবতম এবং গীতায় গুরুদেব যেভাবে আমাদেরকে বলবেন সেই পন্থার মাধ্যমে খুব সহজে, মে বি আই এম নট কোয়ালিফাইড লাইক দ্য সায়েন্টিস্ট, বাট এজ আই এম এ চাইল্ড অর চিলড্রেন আই ক্যান ফাইন্ড আউট দ্য লর্ড বিকজ অফ আই এম ফলোয়িং দ্য প্রপার মেথড হোয়াট গিভেন বাই দ্য স্ক্রিপচার। কারা কারা বুঝছি আমরা এটা?
যদিও আমি এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নই, কিন্তু যেহেতু যথাযথ পদ্ধতিটাকে আমি অনুশীলন করেছি বা অনুসরণ করেছি, সেটার মাধ্যমে আমি ভগবানকে পেয়ে যাব, কারণ এটাই যথাযথ পদ্ধতি। ঠিক যেভাবে মিষ্টিটার সম্পর্কে একটা শিশু জেনে গেছে কিন্তু বিজ্ঞানীরা জানেনি, কারণ এটার যথাযথ পদ্ধতিটা হচ্ছে জিহ্বার মধ্যে টাচ লাগালেই সেটার স্বাদ আমরা পেতে পারবো, হ্যাঁ কি না? সো গুরু পরম্পরা ধারার এই জ্ঞান নিরবিচ্ছিন্নভাবে আমাদের মাঝে আসে, যার ফলে এটার দ্বারা সহজেই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারি, ভক্তিকে বুঝতে পারি। কিন্তু পাণ্ডিত্য দিয়ে, ধ্যান দিয়ে আমরা কখনো এই কলিযুগের মতো যুগে ভগবানকে প্রাপ্ত হতে পারবো না। আজ থেকে 5000 বছর আগে অর্জুন যখন বলছিল যে হে কৃষ্ণ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু বাতাসকে আমি বন্ধ করে ফেলতে পারবো, কারণ আমি যদি তীর ছুড়ি তাহলে বায়ুদেব কী করবে, ভয় পেয়ে থেমে যাবে, বাতাস বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার মন সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। তা আজ থেকে 5000 বছর আগে সব কিছুই অনেক অনুকূল ছিল, সেই সময়ে অর্জুনের মতো একটা বেস্ট ওরিয়র, বেস্ট ইয়ত, হ্যান্ডসাম যুবক, সে যদি বলে যে আমি মন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, তাহলে আমরা কি কেউ বলতে পারবো যে আমরা আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারবো বা পারছি, বলতে পারবো? সো অর্জুন বলছে কৃষ্ণকে আমি পারবো না, তাহলে আমরা কি করে পারবো? আমরা নিশ্চয়ই পারবো না। এই জন্য এই মন নিয়ন্ত্রণ করার জন্য যে মেথড দেওয়া হয়েছে এবং যে শিক্ষকদের দেওয়া হয়েছে ভগবানের তরফ থেকে, তাদের কাছ থেকে এই মন নিয়ন্ত্রণের কৌশল যখন আমরা অনুশীলন করব, তখন ধীরে ধীরে এই মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, যেটি শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ আমাদেরকে বলেছেন। কি বলছেন কৃষ্ণ মন নিয়ন্ত্রণের জন্য, কারো জানা আছে? সেটা আমরা ধীরে ধীরে জানব। তো এই জন্য আজকে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদেরকে মনে হচ্ছে আজকের সেশনে, তো এখন থেকে 10 মিনিট সময় আপনাদের প্রশ্ন, তারপর 4টা থেকে আমরা আমাদের সেকেন্ড ক্লাস শুরু করব। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.